আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, এই জায়গায় সবাই বসে আড্ডা দিতেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে মা আর আমার বড় বোন হচ্ছে রান্না করতেছে, তা আমি ওদেরকে একটু হেল্প করবো গিয়ে রান্নায়। তো আমার বড় বোন জানেনি তো ল্যাংড়া হয়ে বসে আছে হাত ভেঙে। ওরা হচ্ছে কি দুষ্টমি করতেছে এই জায়গায়। তো যাই হোক, এখন রান্না বান্না একটু হেল্প করবো, রান্না বান্না অল্প কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর লাবিবা হচ্ছে মোবাইল দেখতেছে, আমার ছেলে লাবিবা, ওরা হচ্ছে দুষ্টমি করতেছে খুশবু। তো এখন হচ্ছে কি আপনাদের সাথে একটু রান্না বান্না শেয়ার করি, তাহলে চলুন। তো প্রথমে হচ্ছে গিয়ে দুধ দিয়ে গেছে, তো দুধটাকে একটু জাল করে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে মাংস ভিজিয়ে নেওয়া হয়েছে, তো মাংসটা এই জায়গায় খুয়ে গেছে। আর এই জায়গায় হচ্ছে বেগুন ভেজে নিচ্ছে মা। তো মাই হচ্ছে গিয়ে সব রান্না রাঁধতেছে, আমি হচ্ছে গিয়ে একটু এসে একটু মাঝে মধ্যে একটু নেড়ে টেড়ে দিচ্ছি আর কি, একটু হেল্প করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে বাকি রান্না টান্না সব কিছু মাই করেছে, আমি শুধু ডিমটা সিদ্ধ বসাচ্ছি। সিদ্ধ বসিয়ে ডিমটা রান্না করলাম, এই পাশ দিয়ে হচ্ছে মা বাকি কাজগুলো করতেছে, আর এই পাশ দিয়ে হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে ডিমটা রান্না করে নিলাম আর কি আমি। তো কীভাবে রান্না করি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি, তারপর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। প্লিজ আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষেরই হয়। তো ডিমগুলো ভালো করে ভেজে নিলাম, এখন হচ্ছে ডিমগুলোকে নামিয়ে নিব। নামিয়ে হচ্ছে এর মাঝে কেটে রাখা পেঁয়াজ আর আলু একসাথেই ধুচ্ছে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নিব। তো এটাকে হচ্ছে কি ভালো করে ভেজে তারপর হচ্ছে কি এর সাথে হচ্ছে মরিচ হলুদ লবণ ধনিয়া পাকি দিয়ে একসাথে এটাকে একটু দিয়ে কষিয়ে নেবো আর কি। তো এখন হচ্ছে গিয়ে তেলে হচ্ছে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, এর মাঝে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার দিলে কি হয়, পেঁয়াজটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় জলদি করে। তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, এখন হচ্ছে পরিমাণ মতন এই হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এর মাঝে হচ্ছে গিয়ে ডিমগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে ঝোল দিয়ে দিব আর কি, এটা ডিমের ঝোল রান্না করবো আর কি। তো আপনাদেরকে তো অনেকভাবেই অনেক রান্না শেয়ার করেছি, তো আজকে এই রান্নাটাও শেয়ার করলাম। এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। ধনিয়া পাতা দেব না আজকে, দুটা তেজপাতা দিব শুধু। তো এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো এই পাশ দিয়ে হচ্ছে ডালটাও বসিয়ে দিচ্ছি, দেখছি মা একটু অন্য কাজ করতে বিজি হয়ে গেছে, তো অল্প করে ডালও রান্না করে ফেলবো। এই পাশে দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম ডিমে। তো এখন হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি, তো ডালটা হচ্ছে গাঢ় করে রান্না করব। তো রসুন পেঁয়াজ দুইটা তেজপাতা দিয়ে হচ্ছে গিয়ে তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এর মাঝে হচ্ছে মশলাটা দিয়ে দিব। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে তারপর হচ্ছে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি, মরিচ ফাঁকি। তো একে একে হচ্ছে সবগুলো মশলা দিয়ে তারপর এটাকে একটু নেড়ে এর মাঝে হচ্ছে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নয়তো পুড়ে যাবে মশলাটা, দিয়ে তারপর হচ্ছে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে তারপর এর মাঝে হচ্ছে গিয়ে পানিটা দিয়ে ঝোলটা দিয়ে দিব আর কি। তো ঝোলটা দিয়ে এটাকে হচ্ছে গিয়ে বসিয়ে দিব, আর কিছু করা লাগবে না। তো ঝোলটা দিয়ে দিলাম আর এই পাশে দিয়ে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, ডিমের ঝোল রান্না হয়ে গেছে, ডিমের ঝোলটা নামিয়ে নিব। আর এই পাশ দিয়ে আমার ডালটাও রান্না হয়ে গেছে।
তো ডালটাও নামিয়ে নিব। তো বন্ধুরা এই জায়গায় হচ্ছে গিয়া আমি সবার রান্না বান্না অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। তো রান্না বান্নার মাঝে করেছে গরুর গোশত, তারপর হচ্ছে ডিম্পুনা, ডিম্পুনা রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর হচ্ছে গিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে লাউ এর তরকারি, আর হচ্ছে গিয়ে রান্না করছে লাউ দিয়ে, লাউ এর তরকারি দিয়ে আলু দিয়ে ভাজি, তো এগুলি রান্না করেছে। তো সব রান্না আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ডিমের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই আর কি, তো সব আরো তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।